পৌরসভার একো উন্নয়নে হওয়া নাই, এটা পৌর কর লবলৈ আহিছে, পৌর কর সংগ্রহ করবলৈ নিদিও চ্যালেঞ্জ করেছে এবার পরমানন্দ রাজবংশী। পরমানন্দ রাজবংশীয়ে কলে যে পৌরসভার পৰা কর পরিশোধ করব নারিব, কর লব নারিব পৌর এলাকার পৰা, কারণ পৌর এলাকার কোনো ধরনের উন্নয়ন হওয়া নাই। চ্যালেঞ্জ করেছে যে হিমন্ত বিশ্ব সরকারক পৌর কর সংগ্রহ করবলৈ নিদিও, পৌর কর কোনোপথে সংগ্রহ করব নারিব, এবার চ্যালেঞ্জ করেছে বিধায়ক পরমানন্দ রাজবংশীয়ে। বিধায়ক পরমানন্দ রাজবংশীয়ে কলে যে পৌরসভার উন্নয়ন আগে করক, তারপরে কর লব পারিব। বিধায়ক পরমানন্দ রাজবংশীয়ে পৌর কর সংগ্রহ করবলৈ নিদিও বলে চ্যালেঞ্জ করেছে সরকারখনক। সরকারখনলৈ তেওঁ চ্যালেঞ্জ করে কৈছে সিপাসার পৌরবাসী বহু দরিদ্র, সেয়ে কর তুলিবলৈ নিদিও বলে তেওঁ কৈছে। দরিদ্র লোকৰ পৰা পৌর কর যাতে গ্রহণ নকৰে সরকারখানে, তারবাবে তেওঁ সকিয়াই দিছে। দরিদ্র রাইজর উন্নয়ন সাধন কৰিব পৰা নাই পৌরসভায়, কিন্তু এতিয়া কর লবলৈ আহিছে। তেওঁ সেই মন্তব্য কৰিছে, আগে উন্নয়ন কৰক আৰু তাৰপিছত আচলতে কর লব লাগে। দরিদ্র লোকসকলৰ পৰা কর কেতিয়াও তুলিবলৈ দিয়া নহব, মই কোনো কাৰণতে পৌর কর তুলিবলৈ নিদিও, চ্যালেঞ্জ কৰিছে বিধায়ক পৰমানন্দ ৰাজবংশীয়ে। সিপাসার পৌরসভাৰ এলেকাৰ পৰা এজনো ব্যক্তিৰ পৰা যাতে পৌর কর সংগ্রহ নকৰে, টেক্স যাতে নাকাটে তেওঁলোকৰ পৰা, তাৰ বাবে তেওঁ কৈছে। আৰু মার্চেণ্ডিকৰ সময়ত এতিয়া টেক্সৰ কামসমূহ চলি আছে, বহু পৌর কর সংগ্রহৰ কামো চলি থকা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এই সময়ছোৱাতে বিধায়ক পৰমানন্দ ৰাজবংশীৰ এই বিস্ফোৰক মন্তব্য, বিধায়ক পৰমানন্দ ৰাজবংশীয়ে পৌর কর সংগ্রহ কৰিবলৈ নিদিও বুলি চ্যালেঞ্জ কৰিছে চৰকাৰখনক। সিপাসার পৌরবাসী বহু দরিদ্র, সেয়ে কর তুলিবলৈ দিয়া নহব। সিপাসার পৌরসভাবাসীর পৰা কর তুলিবলৈ দিয়া নহব, দরিদ্র লোকৰ পৰা টকা লব নোৱাৰিব সরকারখনে। দরিদ্র রাইজর উন্নয়ন সাধন কৰিব পৰা নাই পৌরসভায়, আৰু পৌরসভায় উন্নয়ন নকৰাকৈ পৌর কর কোনোপথে সংগ্রহ কৰিব নোৱাৰিব, চ্যালেঞ্জ কৰিছে বিধায়ক পৰমানন্দ ৰাজবংশীয়ে। তেওঁ কলে, মই কোনো কাৰণতে পৌর কর তুলিবলৈ নিদিও। পৌর কর নির্ধারণ তো এটা ভিত্তিক, ভারত ভিত্তিক হয়েছে, কিন্তু আমার সিপাসাখন আমার এতিয়াও গাঁও হয়ে আছে, যদিও আমি পৌরসভাখন আমি উন্নয়ন স্বার্থতে গ্রহণ করেছো, কিন্তু আমি আমার এই দুখিয়া অন্নগ্রহর এই পৌরসভার যখন মানে আমার ব্যক্তি আছে, সেই সকলক আমি একো নিদিয়াকৈ কিয় আমি পৌর কর মানে সংগ্রহ করব দিম? মই তো মই নিদিও, কেতিয়াও নিদিও, মই কিয় দিম? কারণ এটা কারণে নিদিও যে মই এতিয়া মই এটা আজিলৈকে কোনো সুবিধা পোৱা নাই। আমি এটা কাম কৰি দেখুৱাওঁ, যেতিয়া কাম কৰি দেখুৱাম, যেতিয়া দেখিব যে তেওঁলোকে কাম কৰিছে আৰু সেই কামৰ লগত তেওঁলোক যুক্ত হ'ব লাগিব, তেতিয়া আমি পৌর কৰৰ যিবিলাক নিয়ম কানুন তেতিয়া আমি প্ৰযোজ্য কৰিম লাহে লাহে, কিন্তু এতিয়া আমি প্ৰযোজ্য কৰা পক্ষপাতি নহয় না। আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে মই এটা কথা ক'ব পাৰোঁ যে আমি আৰু 24 তাৰিখে আৰু 27 তাৰিখে অহা মানে এই মার্চ মাহর আপনার মূল ওলাব, আমি দিনে দিনে নিশায় আমি কমেও প্রায় মানে 15টা আমি লোক নির্মাণের পথ আমি শুভারম্ভ করিম, নির্মাণের শুভারম্ভ করিম। আমি যেহেতু বারিষা আহি আছে, গতি আমি কি করিম, সেই যিখিনি রাস্তা আমার মানে নির্মাণের কারণে আমি ইতিমধ্যে ঠিক করেছি, রূপরেখা প্রস্তুত করেছি, সেইখানে ঠাইত আমি সম্প্রতি আমি বালি শিল দিম, আর বানপানী কমার আমি আমার যে নাকি পকীকরণ আসনি সেই আসনিটা আমি কার্যকরী করিম। আর আমি এই কথা কব খুঁজছো যে যুর মন্দিরে যাওয়া রাস্তা, মসজিদে যাওয়া রাস্তা, বা যুর নাকি আমার শিক্ষানুষ্ঠানে যাওয়া রাস্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যুর পথ আছে, সেই পথবিলাকও আমি বালি শিল দি পেলায় আমি অন্তত আমার এই বারিষা কেটামান দিনের কারণে আমি যাতে সকলে স্বচ্ছন্দে আমি ঘুরব ফুব পড়ার কারণে ব্যবস্থাখিনি মই ইতিমধ্যে আমি প্রস্তুত হয়েছো। পৌর